আমরা যে বিষয়গুলি নিয়ে আলাপ করেছি খুব কুইকলি যদি বলি আপনাদের কনজাম্পশনের জন্য, যে আমাদের বাংলাদেশের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে কোন জায়গায় আছে এবং সামনে কোথায় আমরা নিতে চাই, এই বিষয়গুলি নিয়ে আলাপ করেছি এবং নিতে চাওয়ার সময় এই পার্টনারশিপ কোঅপারেশন এগ্রিমেন্টের কথাটা এসছে। আমরা ওভারঅল সিকিউরিটি ইস্যু এবং এই রিলেটেড কোঅপারেশন নিয়ে আলোচনা করেছি এবং সিকিউরিটি যখন বলা হয় এখানে কনভেনশনাল সিকিউরিটি আছে, নন কনভেনশনাল আছে, ফুড সিকিউরিটি আছে, ওয়েব সিকিউরিটি যেটাকে আমরা সাইবার সিকিউরিটি বলি সেটা আছে, কম্ব্যাটিং রিজিওনাল অ্যান্ড ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের কথা আছে। এই বিষয়গুলি সিকিউরিটি ফ্রেমওয়ার্কের মধ্যে আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে। আমরা রোহিঙ্গা বিষয়ে আলোচনা করেছি বোথ ফ্রম সিকিউরিটি পার্সপেক্টিভ, হিউম্যানিটেরিয়ান পার্সপেক্টিভ অ্যান্ড পলিটিক্যাল সলিউশন, যার মানে হলো রিপ্যাট্রিয়েশন, সেটা নিয়ে দীর্ঘ সময় আলোচনা আমাদের হয়েছে এবং এই ক্ষেত্রে তাদের অ্যাকশনগুলি এবং তাদের অবস্থানগুলি তারা তুলে ধরেছেন। আমি যদিও কুইকলি একটু এজেন্ডাগুলি বলছি, এর বাইরে এই রিজনে ইন্দো প্যাসিফিক এবং রিজিওনাল কোঅপারেশন কানেক্টিভিটির ক্ষেত্রে বিশেষ করে ইউ বাংলাদেশ আমরা আলোচনা করেছি, আর যে অংশটুকু এখন আলোচনা শেষ হয়নি আমরা হলো যে বিশ্বের বিভিন্ন জায়গায় যে বিষয়গুলি আছে, যেমন আমাদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ নেইবারিং কান্ট্রিগুলির সাথে সম্পর্ক, এটা আলোচনার একটি অংশ, বাংলাদেশের সাথে জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির সম্পর্ক, ইউক্রেনের সমস্যা এবং জাতিসংঘের বিভিন্ন সমস্যায় বাংলাদেশের অবদান, এগুলি আলোচনা এখনো বাকি রয়েছে। তবে এই প্রেক্ষাপটগুলি আলোচনা করার সময় আমরা সেখানে তারা বলেছেন যে জাতিসংঘের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে তার একটা প্রতিফলন বাংলাদেশ পেয়েছে হিউম্যান রাইটস কাউন্সিলে নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়ে, এই কারণে তিনি আমাদেরকে কংগ্রেচুলেট করেছেন এবং সামনের দিনে জাতিসংঘের বিভিন্ন স্তরে এনগেজমেন্টে বাংলাদেশ আরও ইফেক্টিভ ভূমিকা পালন করবে সেই বিষয়গুলি বলেছেন। আর সিকিউরিটি যখন ফুড নিয়ে আলাপ হয়েছে, পিস কিপিং নিয়ে আলাপ হয়েছে, মেরিটাইম নিয়ে আলাপ হয়েছে, সেখানে আমরা ফিউচার থ্রেট বা বর্তমান বিশ্ব অবস্থায় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র যে সমস্যায় পড়ছে এবং বাংলাদেশও তার বাইরে নয়, সেগুলিতে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে, অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে ট্রেড ফ্যাসিলিটেশনে আরও কী হেল্প করা যায় এবং 2029-এর পরেও ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের সম্পর্কের একটি বড় অর্জন যেটি ছিল বা আছে, যেটা 2029 পর্যন্ত থাকবে, যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা, এর পরের সময়গুলিতে কিভাবে আমরা এগোতে পারবো সেটা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে এবং এই বিষয়টি আপনারা জানেন অনেক বিস্তর। আমরা কয়েকদিন আগে ন্যাশনাল একটা সেমিনারও করেছি এলডিসি গ্র্যাজুয়েশন রিলেটেড এবং সেখানে স্ট্র্যাটেজাইজ করার চেষ্টা করা হয়েছে।